বাড়ির আশপাশে এমন অনেক ধরনের আগাছা ও জঙ্গল থাকে যার কারণে আমাদের অনেকের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। তেমনই এক উদ্ভিদ পার্থেনিয়াম। এই উদ্ভিদের কারণে অসুস্থতা মৃত্যু পর্যন্ত করাতে পারে। বিভিন্ন এলাকায় এর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই গাছকে নিয়ে। 2 থেকে 3 ফুট লম্বা এই গাছ দেখতে অনেকটা গাজর বা ধনিয়া গাছের মতো, যা থেকে এক ধরনের ঘ্রাণ বের হয়। গাছের ডগায় ছোট ছোট সাদা ফুল হয়, দেখতেও সুন্দর, কিন্তু সুন্দরের আড়ালে থাকে ভয়ঙ্কর বিষ, যা গবাদি পশু, কৃষি জমি ও মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ। শেখ আজমল হুদার প্রতিবেদন জানাচ্ছেন মোরশেদ আলম। পতিত জমি, রাস্তার দুই পাশ, চরণভূমি, রেল লাইনের ধারে, এমনকি কৃষি জমিতেও দেখা যায় প্রাণঘাতী উদ্ভিদ পার্থেনিয়াম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিন দিন ভয়ঙ্কর হয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে গাছটি। আগ্রাসী এবং বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম সারা দেশে ছড়িয়ে পড়েছে। এদের ফুলের সংখ্যা অসংখ্য। একটি গাছে গড়ে 10 থেকে 15,000 ফুল দিয়ে থাকে। বীজ ক্ষুদ্র ও হালকা বলে বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে বিধায় এদের নিয়ন্ত্রণ করাও খুব কঠিন। ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতি করে বলেই এটিকে দুর্ভিক্ষের আগাছাও বলা হয়ে থাকে। এই ঘাস খেলে গবাদি পশুর নানা রকম রোগ হয়ে থাকে। এদের সংস্পর্শে মানুষের মধ্যে অ্যালার্জি, টোকিও রোগ বা ডার্মাসিস হয়ে থাকে। এছাড়া তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগ হয়। গরু পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয়। ওই দুধ বেশি বেশি খেলে সে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় ছেয়ে গেছে এই পার্থেনিয়ামের আতঙ্ক। বিশেষ করে ঢাকায় ময়মনসিংহ ফোরলেন সড়কের মাঝে ও দুই পাশে ব্যাপক হারে আগাছাগুলো বাড়ার কারণে আতঙ্কে ভুগছে মানুষ। গাছ তো এটাছি না, রোডের সাইডে গাছ, কারণ এটা বনবে লোকের দৃষ্টিতে এই গাছটা খুবই ক্ষতিকর। দেশ ও জাতির সমস্ত গাছটার নাম হলো পার্থেনিয়াম। এই গাছের জন্য কৃষি অফিসারের কাছে আমরা দাবি জানাই, এই গাছ যাতে আমাদের দেশ থেকে কিভাবে নির্মূল হয় সেজন্য দেশ ও জাতির কল্যাণের জন্য সকলের কাছে আমি এই গাছ যাতে আমাদের দেশ থেকে নিষ্পত্তি হয়। এই আগাছার মধ্যে এক ধরনের কেমিক্যাল আছে যা শুধু ফসলেরই নয়, মানবদেহ ও গবাদি পশুর ক্ষতি করতে পারে। মানুষের সংস্পর্শে এলে অ্যালার্জি, অ্যাজমা, চর্মরোগ সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে, তাই এটি নির্মূল করা উচিত। পার্থেনিয়াম একটি আগাছা জাতীয় গাছ। এটা সাধারণত দেখা যায় যে বিভিন্ন ঝোপঝাড়ে বা রাস্তার আশেপাশে এই গাছটা দেখা যায়। এটা গাছটার ক্ষেত্রে দেখা যায় যে এটা যদি ওই রাস্তা দিয়ে যদি কোনো পশু পাখি যায়, ওই ক্ষেত্রে দেখা যায় যদি তার শরীরে লাগে, এক্ষেত্রে তার দেখা যায় অ্যালার্জি সৃষ্টি হতে পারে এবং ওই জায়গায় ফুলে যেতে পারে বা জ্বর আসতে পারে। আবার কোনো ক্ষেত্রে যদি কোনো গরু খায়, তার ক্ষেত্রে ওই ক্ষেত্রে তার কিন্তু অ্যালার্জি সৃষ্টি হবে এবং ওই গরুর যদি কেউ দুধ খায়, ওই দুধের মাধ্যমে কিন্তু দুধটা তিতে হয়ে যায়, ওই ক্ষেত্রে বিষক্রিয়া হতে পারে এবং অনেকদিন একটা না খাইলে ওই ক্ষেত্রে যে খাবে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে। পরিবেশ, ফসল, মানবদেহ ও গবাদি পশুর জন্য মারাত্মক ক্ষতিকর পার্থেনিয়াম। এটির জন্ম উত্তর আমেরিকায়, তবে বিভিন্ন আমদানি খাদ্যপণ্যের সঙ্গে এটি বাংলাদেশে বিস্তার লাভ করেছে। মোরশেদ আলম, কালবেলা।